فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. رحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد, সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমন তিন শ্রেণীর ব্যক্তির ওপর জান্নাতকে হারাম করে দিয়েছেন, তিন শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই মিশকাতের 3655 হাদিসে বলছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির ওপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খম, সর্বদাই নেশাদার দ্রব্য পানকারী। দুই, পাল আক্কু, মাতা পিতার অবাধ্য সন্তান। তিন, পদ্দায়ুসু, আল্লাযী ইকুরু ফি আহলিল খবাস, দায়ুস, ব্যক্তি যে তার পরিবারে বেহায়াপনা, অশ্লীলতা, ইসলাম বিরোধী কাজ ও কর্মের সুযোগ দেয়, আল্লাহ এদের ওপর জান্নাতকে হারাম করেছেন। প্রথম যে শ্রেণীর কথা বললেন, যে মুতমিনুল খম, সর্বদাই নেশাদার দ্রব্য পানকারী, অর্থাৎ মদখোর, হিরোইনখোর, ফেন্সিডিল, যে যাই খাক না কেন, এইগুলো যারা খায় তাদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। ইবনে মাজার 2738 হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা একবার নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তাদের 40 দিনের ইবাদত কবুল করবেন না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে এই ব্যক্তি জাহান্নামী। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় অপরাধী। তিরমিজির হাদিসে আল্লাহ রাসূল বলছেন, লা ইশরাবান্না নাস মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর ব্যক্তি আসবে যারা নেশাদার দ্রব্য পান করবে, বিগয়র ইসমিহা, তার নাম দিবে ভিন্ন, অর্থাৎ এমন কিছু লোক আসবে যারা নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে ভিন্ন। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়াল আক্কু, মাতা পিতার অবাধ্য সন্তান। যদি মাতা পিতা অমুসলিমও হয়, মুশরিকও হয়, তবুও তাদের আনুগত্য করতেই হবে যতক্ষণ না তারা আমাদের ইসলাম বিরোধী কাজ ও কর্মের জন্য আদেশ করে, ততক্ষণ তাদের আনুগত্য করতে হবে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল, সূরা নিসা সহ বিভিন্ন সূরায় উল্লেখ করেছেন। তৃতীয় শ্রেণীর হচ্ছে পদ্দায়ুসু, আল্লাযী ইকুরু ফি আহলিল খবাস, দায়ুস, ব্যক্তি যে তার পরিবারে বেহায়াপনা, অশ্লীলতা, ইসলাম বিরোধী কাজ ও কর্মের সুযোগ দেয়, এর ওপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। অর্থাৎ কোনো ব্যক্তি নিজে সালাত আদায় করে, সিয়াম পালন করে, কিন্তু তার পরিবারে যদি বেহায়াপনা, ইসলাম বিরোধী কাজ ও কর্মের সুযোগ দেয়, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এ ব্যক্তি ও দায়ুস, এ ব্যক্তির ওপরেও জান্নাত হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দায়ুস হওয়া থেকে দূরে থাকার কথা বলেছেন। সূরা তাহরিম 66 সূরার 6 আয়াতে আল্লাহ বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলছেন তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। বিধায় আমাকে আপনাকে এই রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিসটা অনুসরণ করে নেশাদার দ্রব্য, মাতা পিতার অবাধ্য হওয়া, এমনকি পরিবারে বেহায়াপনা, অশ্লীলতা সুযোগ দান করা হতে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।